हेलो फ्रेंड्स आर्केडाय सिटीशन अपन सकल के सुस्वागत बंधुरा एन सीटर एक खूब गुरुत्वपूर्ण टेट सार्टिफिकेट सम्पर्क एक अपडेट आछे सारा भारतवर्षे आईनटी प्रजोज्य है पश्चिम बंगे आईनटी प्रजोज्य है जदि एन सीटी आईनटी पास करें तब इतिमदे जेटा जानी जे एन सीटर नियम अनुजाई टेट सार्टिफिकेटर व्यलिडिटी थे 7 बचर सत टेट पास सार्टिफिकेटर व्यलिडिटी 7 बचर थकना সেটা লাইফ টাইমের জন্য হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যতদিন পর্যন্ত টিচিং লাইনে পরীক্ষা দিতে চান ততদিন পর্যন্ত আপনি এই সার্টিফিকেট দিয়েই পরীক্ষা দিতে পারবেন নতুন করে আপনাকে আর কোনো রকম টেটের জন্য পরীক্ষায় বসতে হবে না প্রিপারেশন নিতে হবে না এটা যারা টিচিং লাইনে যাচ্ছেন তাদের জন্য একটা খুবই সুসংবাদ এ ব্যাপারে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্থাৎ NCTE 13 অক্টোবর একটি তাদের নোটিফিকেশন জারি করেন সেই নোটিফিকেশনে বলা আছে যে 29 সেপ্টেম্বর 2020 তাদের 50তম একটি মিটিং হয়েছিল সেই মিটিংয়ে মোট 9টি বিষয়বস্তু নিয়ে তারা আলোচনা করেন এজেন্ডা নিয়ে আলোচনা করেন সেই 9টি এজেন্ডার মধ্যে 7 নম্বর যে এজেন্ডা আছে সেই এজেন্ডায় টেট সার্টিফিকেটের ইস্যু নিয়ে আলোচনা করা হয় এবং সে ব্যাপারে একটি যুগান্তকারী সিদ্ধান্ত তারা নেন তারা চেঞ্জ করার পক্ষপাতী চেঞ্জ করতে চান এনসিটির যে রুলস আগে ছিল 7 বছর ভ্যালিডিটি টেট সার্টিফিকেটের সেই টেট সার্টিফিকেট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট যারা দেন তাদের যদি কেউ সার্টিফিকেট পেয়ে থাকেন বা ইতিমধ্যে পাশ করে গেছেন তাদের সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি যদি শেষ হতে চলেছে আপনার সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম পর্যন্ত থাকবে আপনাকে আর কোনো রকমভাবে পরীক্ষা দিতে হবে না টেট পরীক্ষা সরাসরি আপনি টিচিং লাইনের যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় আপনি বসতে পারবেন এবং এর জন্য আবার নতুন করে আপনাকে আর কোনো টেটের জন্য প্রিপারেশন নিতে হবে না এবং যারা নেক্সটে যারা টেট পরীক্ষায় বসবেন এবং পাশ করবেন তাদেরকেও আর কোনো রকমভাবে যদি তারা পাশ করে থাকেন তাহলে সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে 7 বছর থাকবে না সেটা লাইফ টাইম হয়ে যাবে সারা জীবন অর্থাৎ একজন প্রার্থীর সেটা জেনারেল কিংবা রিজার্ভ ক্যাটাগরিতে যদি থাকেন তার যে আপার এস লেভেল থাকবে সেই আপার এস লেভেল পর্যন্ত তিনি যদি পরীক্ষায় বসতে চান তাহলে সেই টেট সার্টিফিকেট দিয়েই তিনি বসতে পারবেন এখানে একটি কথা বলে রাখি এটা হচ্ছে মিটিংয়ে তাদের একটা সিদ্ধান্ত হয়েছিল সমস্ত মেম্বার্স যারা এনসিটির মেম্বার্স ছিলেন তাদের মধ্যে একটা 50তম মিটিং এটা সেই মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছিল এবং এটাকে চূড়ান্ত আইন এখনও এনসিটি তৈরি করেনি এনসিটি খুব শীঘ্রই এ ব্যাপারে তাদের সুচিন্তিত মতামত নিয়ে একটা তারা আইন পাশ করবেন যাতে 7 বছর থেকে লাইফ টাইম এই টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি করা হয় সেই বিষয়ে খুব শীঘ্রই এটা আসতে চলেছে তো বন্ধুরা এরকম যদি এনসিটি আইন করে যে একবার টেট পাস করলে সেটা সারাজীবন ভ্যালিডিটি থাকবে তাহলে সেটা প্রার্থীদের ক্ষেত্রে খুবই একটা মঙ্গলের এবং খুবই একটা ভালো দিক আশা করছি খুব শীঘ্রই এই আইনটি আমাদের পশ্চিমবঙ্গে বলবৎ হবে এবং যারা আপার প্রাইমারিতে পাস করেছেন তাদের আরও কোনোরকমভাবে টেট পরীক্ষায় দিতে হবে না তো বন্ধুরা এই সুখবর দিয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন থ্যাংকস